118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। कोई कोर्ट में गया, कोर्ट ने इसका संज्ञान लिया और 2010 से 24 के बीच में जितने सर्टिफिकेट इश्यू हुए हैं इसको अभी स्थगन आदेश देने का काम हाईकोर्ट ने किया है। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। मैं हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं। ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते। मैं बंगाल की जनता को पूछना चाहता हूं, कोई ऐसी मुख्यमंत्री हो सकती है? किस प्रकार की मानसिकता से बंगाल का लोकतंत्र गुजर रहा है? मैं इसकी घोर निंदा करता हूं और हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं और हमें निश्चित सुनिश्चित करेंगे कि हाईकोर्ट के फैसले का अमल हो और जिनका अधिकार है, जो पिछड़े लोग हैं, पिछड़ा वर्ग के लोग हैं, उनको अपना अधिकार मिले, न कि एपीसमेंट की पॉलिसी और वोट बैंक की पॉलिसी के कारण जो पिछड़े नहीं हैं उनको रिजर्वेशन का फायदा मिले। ये पूरा इंडिया अलायंस, कांग्रेस तेलंगाना और कर्नाटक में ओबीसी के रिजर्वेशन पर डाका डाला, अब ममता बनर्जी ने ओबीसी के रिजर्वेशन पर डाका डाला, पिछड़ा वर्ग एससी एसटी का रिजर्वेशन छीनकर ये लोग अल्पसंख्यकों को और विशेषकर मुसलमानों को देना चाहते हैं। भारतीय जनता पार्टी इसका सख्त विरोध करती है क्योंकि धर्म के आधार पर संविधान कोई परमिशन नहीं देता किसी भी धर्म के आधार पर आरक्षण की, रिजर्वेशन की। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা অবৈধ জানিয়ে দিল হাইকোর্ট, যার জেরে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, সার্টিফিকেট অবৈধ হলেও সংরক্ষণের আওতায় চাকরি প্রাপকদের স্বস্তি। 2010 এর পরে ওবিসি সংরক্ষণের কারণে চাকরি প্রাপকদের চাকরি বহাল থাকছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010 এর আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ জানিয়ে দিল হাইকোর্ট, বিচারপতি রাজাশেখর মান্তা, বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চের এই নির্দেশ। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে, তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই, কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা, আমরা মানব না, ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম, কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদেরও রেখে আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম, 12 সাল থেকে চলছে, কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়, একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না, বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে? এটা এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে, অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, কোর্টের রায়ও আছে। প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না, তার কারণ এটা সাংবিধানিক অধিকার, তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে
কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে।